সকলকে ওয়েলকাম করছি এনইস টিভি বাংলা প্রেজেন্টস আত্মজীবনীতে। আজকে আমরা যে মানুষটির আত্মজীবনী জানবো তিনি হচ্ছেন বাংলা সাহিত্যের এক মরমী কবি হাসন রাজা। লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নয় আমার, এই গানটি শোনেনি এমন মানুষের সংখ্যা অনেক কম। গানের রচয়িতা মরমী কবি এবং বাউল হাসন রাজা। দেশ জাতি ধর্ম এবং লিঙ্গ নির্বিশেষে সকল মানুষের একটি ধর্ম রয়েছে যাকে মানবতা বলে। এই মানবতা সাধনার একটি রূপ হল মরমী সাধনা, যে সাধনা হাসন রাজার গান এবং দর্শনে পাওয়া যায়। তিনি সর্বমানবিক ধর্মীয় চেতনার এক লোকায়ত ঐক্যসূত্র রচনা করেছেন। তার রচিত গানগুলো শুনলে মনের মাঝে আধ্যাত্মবোধের জন্ম হয়। এক সময়কার প্রতাপশালী অত্যাচারী জমিদার হাসন কিভাবে একজন দরদি জমিদার এবং মরমিয়া কবি ও বাউল সাধকে পরিণত হলেন, চলুন জেনে নেই সেই কাহিনী। সুনামগঞ্জের লক্ষণশ্রী পরগনার তেঘরিয়া গ্রামে এই মরমিয়া কবির জন্ম। 7ই পৌষ 1261 এবং 21শে ডিসেম্বর 1854 খ্রিস্টাব্দে দেওয়ান আলী রাজ চৌধুরী এবং মুসাম্মদ হুরমত জান বিবির ঘর আলোকিত করে জন্ম হয় হাসনের। হুরমত বিবি ছিলেন আলী রাজার খালাতো ভাই আমির বক্স চৌধুরীর নিঃসন্তান বিধবা। পরবর্তীতে হাসন রাজার পিতা আলীরাজ তাকে পরিণত বয়সে বিয়ে করেন। হাসন রাজা ছিলেন তার দ্বিতীয় পুত্র। হাসনের পূর্বপুরুষের অধিবাস ছিল ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যায়। বংশ পরম্পরায় তারা হিন্দু ছিলেন। অতঃপর তারা দক্ষিণবঙ্গের যশোর জেলা হয়ে সিলেটে এসে থিত হন। তার দাদা বীরেন্দ্রচন্দ্র সিংহদেব মতান্তরে বাবুরায় চৌধুরী সিলেটে এসে ইসলাম ধর্ম গ্রহণ করেন। উল্লেখ্য যে হাসনের অনেক কবিতা ও গানে পরবর্তীতে হিন্দু মুসলিম সাম্প্রদায়িকতার মিলবন্ধন পাওয়া যায়। হাসনের দাদার মৃত্যুর পর তার বাবা মাতৃ এবং পিতৃবংশীয় সকল সম্পদের মালিক হন। 1869 সালে তার পিতা আলী রেজার মৃত্যুর 40 দিন পর তার বড় ভাই উবায়দুর রেজা মারা যান। ভাগ্যের এমন বিড়ম্বনার শিকার হয়ে মাত্র 15 বছর বয়সে হাসন জমিদারিতে অভিষিক্ত হন। হাসন বেশ সুপুরুষ দর্শন ছিলেন, শুধু তাই নয় তিনি ছিলেন স্বশিক্ষিত। তিনি সহজ সরল সুরে আঞ্চলিক ভাষায় প্রায় সহস্রাধিক গান এবং পঙ্ক্তি রচনা করেছেন। এছাড়াও আরবি ও ফার্সি ভাষায় ছিল তার বিশেষ দক্ষতা। তখন সিলেটে ঘরে ঘরে আরবি ও ফার্সির প্রবল চর্চা চলত। হাসন যৌবনে ছিলেন ভোগবিলাসী এবং শৌখিন। বিভিন্ন সময়ে তিনি অনেক নারীর সাথে মেলামেশা করেন। প্রতি বছর বিশেষ করে বর্ষাকালে নৃত্যগীতের ব্যবস্থা সহ নৌকাবিহারে চলে যেতেন এবং বেশ কিছু কাল ভোগবিলাসের মধ্যে নিজেকে নিমজ্জিত করে দিতেন। এই ভোগবিলাসের মাঝেও হাসন প্রচুর গান রচনা করেছেন। বাইজি দিয়ে নৃত্য এবং বাদ্যযন্ত্র সহ এসব গান গাওয়া হতো। সেই গানের মাঝেও অন্তর্নিহিত রয়েছে নশ্বর জীবন, স্রষ্টা এবং নিজের কৃতকর্মের প্রতি অপরাধবোধের কথা। কে জানতো সেই অত্যাচারী ভোগবিলাসী জমিদারই হবেন পরবর্তীকালের সবচেয়ে প্রজাদরদী এবং দরবেশ জমিদার। হাসন রাজা পশু পাখি ভালোবাসতেন, কোড়া ছিল তার প্রিয় পাখি, ঘোড়াও পোষতেন হাসন। তার প্রিয় দুটি ঘোড়ার একটি হলো জং বাহাদুর আর একটি চাঁদ মুশকি। এরকম আরও 77টি ঘোড়ার নাম পাওয়া যায়। হাসন রাজার আরেকটি মজার শখ ছিল ছোট ছোট ছেলেমেয়েদের জড়ো করে রোপোর টাকা সরিয়ে দেওয়া। বাচ্চারা যখন হুটোপুটি করে কুড়িয়ে নিত তা দেখে তিনি খুব মজা পেতেন। পশু পাখির যত্ন ও লালন পালনের পেছনে বিপুল অর্থ ব্যয় করেছেন তিনি। এমন একটি উদাহরণ দিলেই বুঝতে পারবেন হাসন রাজার পশু প্রেম কেমন তীব্র ছিল। 1897 সালের 12 জুন আসাম এবং সিলেট এলাকায় 8.8 রিখটার স্কেলে এক ভয়াবহ ভূমিকম্পে মানুষসহ অনেক পশু পাখি প্রাণ হারায়। হাসনের নিজের কুঁড়ে ঘরটিও ভেঙে যায়। পরে এলাকা পরিদর্শন করতে গিয়ে দেখলেন তার অনেক নিকটাত্মীয়র মৃত্যু হয়েছে। খাদ্যের অভাবে হাসনের প্রাণপ্রিয় অনেক পশু পাখির মৃত্যু তার মনে জীবন সম্পর্কে কঠিন বৈরাগ্যের সূচনা করে। হাসন রাজার এই কালো অধ্যায়ের ইতি ঘটে বেশ অলৌকিকভাবেই। লোকমুখে শোনা যায় একদিন তিনি একটি আধ্যাত্মিক স্বপ্ন দেখলেন এবং এরপরেই তিনি নিজেকে পরিবর্তন করা শুরু করলেন। বৈরাগ্যের বেশ ধারণ করলেন, জীবনযাত্রায় আনলেন বিপুল পরিবর্তন।
নিয়মিত প্রজাদের খোঁজ খবর রাখা শুরু করে দিলেন, এলাকায় বিদ্যালয়, মসজিদ এবং আখড়া স্থাপন করলেন। সেই সাথে চলতে থাকলো গান রচনা। 1907 খ্রিস্টাব্দে তার রচিত 206টি গান নিয়ে একটি সংকলন প্রকাশিত হয়। এই সংকলনটির নাম ছিল হাসন উদাস, যেখানে তাকে পরিচিত করা হয় পাগলা হাসন হিসেবে। এর বাইরে আরও কিছু গান হাসন রাজার তিন পুরুষ এবং আল ইসলাহ সহ বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। ধারণা করা হয় তার অনেক গান এখনও সিলেট সুনামগঞ্জের লোকের মুখে মুখে আছে এবং বহু গান বিলুপ্ত হয়ে গেছে। পদ্মছন্দে রচিত হাসনের অপর গ্রন্থ শৌখিন বাহার এর আলোচ্য বিষয় ছিল স্ত্রীলোক, ঘোড়া ও কোড়া পাখির আকৃতি দেখে প্রকৃতির বিচার। এ পর্যন্ত পাওয়া গানের সংখ্যা 553টি। অনেকে অনুমান করেন হাসন রাজার গানের সংখ্যা হাজারেরও বেশি। হাসন বাহার নামে তার আরও একটি গ্রন্থ কিছুকাল পূর্বে আবিষ্কৃত হয়েছে। হাসন রাজার কিছু হিন্দি গানেরও সন্ধান পাওয়া যায়। যাই হোক, আমরা হয়তো দুর্ভাগ্যবান, তা না হলে হাসন রাজার আরও কিছু অবিস্মরণীয় সৃষ্টির সাক্ষী হতে পারতাম। হাসন রাজার গানের মধ্যে গভীর জীবন দর্শন ও আত্মোপলব্ধি প্রকাশ পায়। যখন তিনি তার ভোগবিলাস ছেড়ে দিলেন, তখনকার রচিত একটি গানের অংশবিশেষ হচ্ছে গুডি উড়াইল মোরে মোলার হাতের ডোরি, হাসন রাজারে যেমনে ফিরায় তেমনে দিয়া ফিরি। আরেকটি কবিতায় দেখা যায় হাসন গৌতম বুদ্ধের মতোই বলেন, স্ত্রী হইল পায়ের বেড়ি, পুত্র হইল খিল, কেমনে করিব হাসন বন্ধের স্বনে মিল। জাগতিক দুই চোখ দিয়ে বাস্তব জগৎ দেখা যায়। তৃতীয় নয়ন বা মানুষ চক্ষু দিয়ে মানুষ জীবন জগৎ এবং ত্রষ্টার মহিমা উপলব্ধি করতে পারে, যেমনটি দেখা যায় হাসনের আরেকটি কবিতায়, আখি মুঞ্জিয়া দেখ রূপরে, আরে দিলের চক্ষে চাহিয়া দেখ বন্ধু আর স্বরূপরে। কিন্তু তার গানে পূর্বপুরুষের ধর্ম হিন্দু ধর্মের প্রতি প্রেমও লক্ষণীয়। যেমন তিনি লিখেন, আমি যাই মুরে যাইমো আল্লাহর সঙ্গে, হাসন রাজায় আল্লাহ বিনে কিছু নাহি মাঙ্গে। আবার পাশাপাশি তার কণ্ঠে ধ্বনিত হয়, আমার হৃদয়েতে শ্রী হরি, আমি কি তোর জমকে ভয় করি, শতজমকে তেরে দিব সহায় শিব শঙ্করি। হাসন দর্শন সম্পর্কে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 19 ডিসেম্বর 1925 সালে ইন্ডিয়ান ফিলোসফিক্যাল কংগ্রেস এ বলেছিলেন, পূর্ব বাংলার এই গ্রাম্য কবির মাঝে এমন একটি গভীর তত্ত্ব খুঁজে পাই, ব্যক্তি স্বরূপের সাথে সম্বন্ধ সূত্রে বিশ্ব সত্য। এছাড়াও 1930 সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে হিওয়ার্ড লেকচারে রবীন্দ্রনাথ দ্য রিলিজিয়ন অফ ম্যান নামে যে বক্তৃতা দেন, তাতেও তিনি হাসন রাজার দর্শন ও সঙ্গীতের উল্লেখ করেন। হাসন রাজার স্মৃতি সংরক্ষণ। হাসন রাজার স্মৃতি সংরক্ষণের জন্য সিলেট নগরীর প্রাণকেন্দ্রে জিন্দাবাজারে গড়ে তোলা হয়েছে একটি জাদুঘর, যার নাম মিউজিয়াম অব রাজাস। এখানে দেশ বিদেশের দর্শনার্থীরা হাসন রাজা এবং তার পরিবার সম্পর্কে নানা তথ্য জানতে প্রতিদিন ভিড় করেন। এছাড়াও সুনামগঞ্জ শহরের তেঘরিয়ার এলাকায় সুরমা নদীর কূল ঘেঁষে দাঁড়িয়ে আছে হাসন রাজার স্মৃতি বিজড়িত বাড়িটি। এই বাড়িটি একটি অন্যতম দর্শনীয় স্থান। কালোত্তীর্ণ এ সাধকের ব্যবহৃত কুর্তা, খড়ম, তরবারি, পাগড়ি, ঢাল, থালা, বই ও নিজের হাতের লেখা কবিতার ও গানের পাণ্ডুলিপি আজও বহু দর্শনার্থীদের আবেগ আপ্লুত করে। 1922 খ্রিস্টাব্দের 6 ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। সুনামগঞ্জের লক্ষণশ্রীতে তার মায়ের কবরের পাশে তাকে কবর দেয়া হয়। আর এই কবরখানা তিনি মৃত্যুর পূর্বেই নিজেই প্রস্তুত করেছিলেন। আজকে এ পর্যন্তই। আবার আপনাদের সাথে কথা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলি আপনি মিস না করেন। এবং আমাদের ভিডিওগুলি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।